কিছুটা গেছে ভাই, হুম সামনে তো কিছু একটা গেছে, সেই আবার শুরু হইতেছে কন্টিনিউসলি অ্যাক্টিভিটি চলতে থাকে। এগারোটার মধ্যে এগারোটার মধ্যে দেখছি আমি, এইটি এই দাঁড়ার গতি হইতেছে। চিন্তা করো আজকে দুপুরা ইয়ে আছে, হ্যাঁ তারপরে এরকম পুরো পুরো মুনলাইট, কিন্তু আসার মাত্রই কিন্তু ওই জায়গাটার মধ্যে জেনারেটর দেখলাম। এই আবার শব্দ, আবার শব্দ এসে, আবার শব্দ এসে, কি ব্যাপার ঢিল দিছে ওই সাইডটা, ওই সাইডটার মধ্যে আওয়াজ, আওয়াজ ওই সাইডটা, এটা তো হেই করতোই, এটা এটার তো হেই সাইডে তো আওয়াজ হবে, কিন্তু এই জায়গাটার মধ্যে কি দেখতে দেখলাম, ওই দিকে ওই দিকে মনে হতো গাছটি, কোনো বাতাস নেই কিন্তু। কিচ্ছু কোন কোন সময় কোন দিক দেখি হইতেছে, আজকে ওইদিকে সাউন্ড একটু ডিস্টার্ব করতে পারে, প্রচন্ড সাউন্ড দিতেছে ওই সাইড থেকে। কি পূজা আছে, ভারত মাতা, ভারত মাতা পূজা, কয়দিন জল পরে পূজাটা হ্যালো, হ্যাঁ না লাইভে লাইভে আইছি, এই আওয়াজ টেল ফুসছে। শোন ভাই, কখন ফোন রাখো, আমি ফোন করছি, তখন কেউ ফোন করা ধরবে না। কিছু না কিছু কিছু না কিছু একটা হইতেছে, কত জঙ্গল জায়গাটার মধ্যে, ঘরটি কেমন ভাবে ইয়ে হয়ে রয়েছে, কত বছর ধরে জানি এইভাবে করে রয়েছে। হঠাৎ করে ক্যামেরার সামনে কি জানি একটা গেল, করছি না তো এই দেখ কেমন লড়তেছে, কোনো বাতাস নাই কিন্তু, কোনো বাতাস নাই এবার লড়তেছে। তার কিছু লোক জয়েন করুক, তারপর স্টার্ট করতেছে। তো যাই হোক, আমার সাউন্ডটা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আসছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন, সাউন্ডটা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আসছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, নমস্কার সবাইকে, ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটর্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঝরাত মানে ভূতের ভয়,
যেখানে ভূতের ভয় সেখানে আমাদের জয়। আপনাদের প্রার্থনা, দোয়া, ভালোবাসা সব কিছু সাথে নিয়ে আজকের লাইভ শুরু করতে যাচ্ছি। সববারের মতোই আমার সাথে রয়েছে আমাদের সৌরভ ভাই, রয়েছেন আমাদের সুমন ভাই, আর ক্যামেরার পেছনে রয়েছি আমি জয়দেব। তো আবারও চলে আসলাম সেই এগ্রিকালচারে আরেকটা রুম থেকে ইনভেস্টিগেশন করার জন্য। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য করবেন, আর যারাই লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আজকে আমরা এই জায়গার আরেকটা ঘরে প্রোগ্রামটা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি একটা পরিত্যক্ত একটা কোয়ার্টার, যেটার মধ্যে অ্যাক্টিভিটিস আপনারা লাস্ট লাইভে অনেকেই দেখেছেন, কিছু ভয়ানক অ্যাক্টিভিটিস এখান থেকে হয়েছে। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আপনারা এইভাবে আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করার চেষ্টা করবেন। তো আজকে আমরা এই ঘরটা থেকে ইনভেস্টিগেশনটা করব। তো আসল কথা হচ্ছে, ওই দিন যখন আমরা ওই সাইডের ঘরটায় ছিলাম, এই ঘরটার মধ্যে আমরা যখন ছিলাম, এই ঘরটা থেকেও কিন্তু ঢিলের শব্দ আমরা বারবারই শুনতে পেয়েছিলাম ওই দিনও। তো আজকে আমরা এই ঘরটাই সিদ্ধান্ত করেছি যে আমরা এখান থেকেই আজকে প্রোগ্রামটা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাহায্য করবেন। চলো, এই কোয়ার্টারগুলো একদমই পরিত্যক্ত অবস্থায় থাকে, তো যে কারণে আমরা এই ঘরগুলোর মধ্যে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিই। কারণ জায়গাগুলো যত পরিত্যক্ত হবে ততই এসব জিনিসের আনাগোনা, বিভিন্ন স্পিরিট এখানে থাকার চেষ্টা করে। তো আমাদের কাজ হচ্ছে স্পিরিটদের সাথে কমিউনিকেশন করে আপনাদেরকে বোঝানো যে এই কাজটা সবাই করতে পারে, যেটা আপনারা আমাদের লাইভ সবসময় দেখে আমাদের সাথে থাকার চেষ্টা করেন। ফোন পড়ে গেল, তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। সৌরভ কই? সাথে রয়েছে আমাদের আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। এই হলো সেই ভিতরটা, যেটা একদমই পরিত্যক্ত অবস্থায় আছে এখন। শুনুন কই, এই হলো পুরোটাই একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন কতটা পরিত্যক্ত অবস্থায় ঘরটা আছে। আর অ্যাকচুয়ালি দেখুন, এই ঘরটা কিন্তু অনেকদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় আছে, তারপরেও দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে একটা পুরো একটা জিনিস দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেসব ঘরের মধ্যে এইসব স্পিরিটের আনাগোনা থাকে বা আসা যাওয়া থাকে, ওই সব ঘরের মধ্যে কিন্তু এই ধরনের কালা, যেই মানে কালো টাইপের যে ইয়েগুলা, এগুলা কিন্তু স্বাভাবিক হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব সেই জিনিসগুলোকে আপনাদের সামনে। এই জিনিসগুলোকে
আপনাদের সামনে তুলে ধরা, এটা আমাদের কাজ যেটা আমরা করে থাকি। আর সাধারণত আমরা যেসব প্রোগ্রামগুলো করি, আমরা টোটালি বিভিন্ন বিভিন্নভাবে আমরা কিন্তু সেইগুলাকে দেখে বা সেইগুলার ইয়ের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে প্রোগ্রামগুলোকে চালানোর। হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন ইকুইপমেন্ট আছে, যে ইকুইপমেন্টের সাহায্যে আপনাদেরকে আমরা সব কিছু বুঝিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরি। তো এটা আমাদের কাজ। তো যারাই প্রথম নতুন নতুন জয়েন করেছেন আমাদের প্রোগ্রামে, সবাই লাইভটাকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এদিকে আয়, সুমন মাঝখানে থাকো, সৌরভ পেছনে থাকো। কোন পাগল জানি আমারে হোয়াটসঅ্যাপে কল করতেছে, যেই হোয়াটসঅ্যাপে কল করতেছেন হোয়াটসঅ্যাপ কলটা করবেন না। আমরা মাত্র ভিতরে প্রবেশ করেছি, আমরা পুরোটা জায়গা একবার আপনাদেরকে দেখিয়ে তারপর আমরা স্টার্ট করব আমাদের ইনভেস্টিগেশনটা। আমরা অ্যাকচুয়ালি যদি বেশি মানে যখন অ্যাক্টিভিটিস হয় তখন কিন্তু আমরা ওই যে ইনভেস্টিগেশনের যে পার্টগুলো ওই পার্টগুলো কিন্তু ঠিকমতো করতে পড়ছে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এখন যাও না, এখন যাও না, এখন যাও না, এখন যাও না, এখন থাকো ওইদিকে দাঁড়াও, আগে দেখ খেলো ঘটনাটা কি। তো এই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, জানলার মধ্যে, জানলার মধ্যে দেখো কোনো বাতাস নাকি কেমন নড়তেছে, এটা দেখছো ভাই শুরু হয়ে গেছে। বলতো সাবধান, সবাই সাবধান। ভগবান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে যাও না, সামনে যাও না, ওই দো ওই দো ওই দো ওই দো, কেমন উঠতে ছিল ওই দো। ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো। সুমন ভাই একদম রিল্যাক্স, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা ওই দিন অনেক কিছু সহ্য করছি, আজকে কিন্তু আমরা নতুন কিছু নাই জায়গার, ঠিক আছে? তো আমরা অসুবিধা নাই, আমরা যতটুকু পারবো আমরা আচ্ছা শোনো, এই যে ভিডিওটা করতেছ পজ দিয়ে দিয়ে করবে না, এটা কোনো এডিটও তো না, ডাইরেক্ট 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও হইব যেটা আমরা পেজ থেকে আপলোড করবো। তুমি এখন পজ দিলে আমি আবার এডিট করতে হইব, একটাই ভিডিও হইব যেটা 10 মিনিটের ভিডিও হইব বা 15 মিনিটের ভিডিও হইব। তারপর হইতে শুরু হইতে শুরু হইব তো, হ্যাঁ ওই কোনখানে পজ দিয়ে সেটা করতে হবে জানো তো, পজ দো, পজ দিয়ে সেটা করতে পারবো, আবার পজ দো, এই যে আবার এন থেকে শুরু করতে পারবা, দো আবার দো, এই ব্যাস বুঝছো, টোটালি 15 মিনিটের ভিডিও হইব যেটা এই আমরা পেজ থেকে আপলোড দিতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি অনেক সময় অনেক জায়গার মধ্যে, অনেক সময় অনেক জায়গার মধ্যে আমরা কিন্তু আমরা আচ্ছা আমি কথাটা কয়ে নিই সবার সবার উদ্দেশ্যে, আমরা অ্যাকচুয়ালি কী করি কোথায় দেশের মধ্যে, আসলে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আমরা এখন থেকে একটা ডিসাইড করেছি যে আমরা যে কোনো জায়গায় যখন যাব 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও আমরা করে নেব ফোনের মধ্যে, যেটা কোনো এডিট ছাড়া ডাইরেক্ট র ভিডিও আমরা আপলোড দিব পেজ থেকে, ঠিক আছে? তো যে কারণে অনেক সময় অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক থাকে না, তখন নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও গ্লিচ হতে থাকে,
তো গ্লিচ হওয়াতে আপনারা কিন্তু ওই জায়গার যে আসল পরিস্থিতিটা আপনারা কিন্তু দেখতে পারেন না, তো যে কারণে আমরা এই ভিডিওটা করে আমরা পেজ থেকে আপলোড দেবো, যাতে আপনারা ওই পরিস্থিতিটা 10-15 মিনিটের মতো দেখতে পারেন যে ওই জায়গাটা আসলে একদম ক্লিয়ার দেখতে কীরকম। ঠিক আছে, তো যে জন্য আমরা এই ভিডিওগুলো করি। এই ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো। আপনারা যারাই প্রথম আমাদের পেজে জয়েন করেছেন সবাই পেজটাকে লাইক ফলো করে দেবেন। কাঠের মধ্যে পাড়া দিছে এমন লাগছে, কিন্তু এখানে তো কাঠ নেই, জাস্ট একটা দরজা আছে। পুরো হাঁটার আওয়াজ আছে, পুরো হাঁটার আওয়াজ আছে। যারাই যারাই প্রথম জয়েন করেছেন আমাদের পেজে সবাই পেজটাকে লাইক ফলো করে দিবেন, না হলে আপনারা দাঁড়া না হলে আপনারা নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন না। তো যে কারণে লিমিট করে রাখছে মনে হয়, বুঝছেন না। আচ্ছা তাহলে বন্ধ করে দাও, যুদ্ধ রয়েছে হয়েছে, নেক্সট টাইম এই জিনিসটা খেয়াল রাখো আর কি। হ্যাঁ খেয়াল রাখো, জিনিসটা খেয়াল রাখো। আচ্ছা আয়ো এদিক থেকে আয়ো, মারি মা। ওই দে ওই দে ওই দে ওই দে এদিকে আওয়াজ হয়, এদিকে এটা লড়ে, ওই যে অক্ষণ বন্ধ, এই যে এদিকে আওয়াজ হয় এদিকে লড়ে, এদিকে আওয়াজ হয় এদিকে লড়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বরূপময় বন্দনা মৃত্যুর মুক্তিম অমৃত। একসাথে দাও সব। হেই হেই ভাই, সাউন্ড কমো, কিতাপড়া ভাই সাউন্ড কমো। ওই ঘরে ওই ঘর থেকে আওয়াজ আছে, নিয়ে আসো। আতো আতো আতো, হেই হেই ভাই গেলেছে। সুমন সুমন ভাই তুমি দৌড় দিও না এমনি, প্লিজ তুমি দৌড় দিও না ভাই, না বালা তুমি দৌড় দিও না। এই সরো বেড়ে ধরো, দৌড় মারে, দৌড় দিও না, দৌড় দিলে কিন্তু প্রবলেম করে দেবে ভাই, প্লিজ দৌড় দিও না। তুমি দরকার হলে আমরা এসে ধরে লাগো, গায়ে ধরো, কিন্তু দৌড় দিও না, অক্ষণে দৌড় দিছো। বাইরে তো যাই, কী ব্যাপার, বাইরে যতবার যাই গেছি এতবারই তো ঢিল পড়ে। ঠিক হয়ে দেখছি কেউ একজন সায়া দেখছি, সায়া ই ঘরটার মধ্যে তো উঠতেছে বারবার। হ্যাঁ সায়া কেউ কেউ তোর দিছে ভাই, এই যে এই হলো সে আগের ঘরটা যেটা ভয়ানক অ্যাক্টিভিটিসে ভরা। শরীর কাপটা সাংঘাতিক সাংঘাতিক দূর দিছে, দেখ কি সুন্দর আওয়াজ শোনা গেছে। এদিক থেকে ওই রুমটার থেকে হয়েছে, দেওয়ালের মধ্যে থারপা দিছে এমন মনে হয়েছে না।
ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম পূর্বরূপময় বন্দনম ইত্যমোক্ষমামৃতম। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধম। এই নূপুর আওয়াজ হইতেছে, নূপুর আওয়াজ হইতেছে, এই নূপুর আওয়াজ হইতেছে। ওদিক থেকে, ওদিক থেকে, ওদিক থেকে, ওদিক থেকে, বারিন্দার থেকে। ভগবান ওই ওই তো ভাই রে ভাই আপনারা দেখতে পাইছেন কিনা একটু ইয়ে করবেন, আমি ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে কিন্তু আপনারা বন্ধ হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবাই আপনারা দেখেছেন কিনা। শুনুন ভাই, তুমি কিন্তু আসছে ভাই, দুধ টুধ দিও না, বারবার দুধ দিতেছো তুমি। রিকোয়েস্ট তোমার কাছে, দুধ দিও না কিন্তু। এটা হচ্ছে ওই ঘরটা না? ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম পূর্বরূপময় বন্দনম মৃত্যুর্মোক্ষমামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্পষ্ট শুনছি কেউ? ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম পূর্বরূপময় বন্দনম মৃত্যুর্মোক্ষমামৃতম। এটা কি ট্যাঙ্ক নেই রে, জলের ট্যাঙ্ক নেই? জলের ট্যাঙ্ক না, কুয়া ট্যাঙ্ক। ট্যাঙ্ক কতটুকু গভীরে গো? কি এটা কেউ? ভগবান ভাই ভাই, ওই গাছটা দাও, এই গাছটা দাও। ওখানে একটা নূপুরের সাউন্ড হলো না, হালকা। আমি তো পাইলাম হালকা একটা সাউন্ড হয়েছে। না না, এটা বাতাস থেকে। কিছু কিছু জিনিস মনে করো বাতাস থেকে নড়বো, আর অ্যাক্টিভিটি এটা তো বাতাস থেকে, এটা তো ভাই একদম মানে যারা দেখছে তারা লাগাই দিছে, দেখে একদম তোর দিছে এরকম মনে হইছে। হুম একদম স্পষ্ট বোঝা গেছে যে এটা। এই ভাই একটি গাইছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম ভজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম পূর্বরূপময় বন্দনম মৃত্যুর্মোক্ষমামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লাইট বন্ধ করো তো, লাইট বন্ধ করো। বাইকের সাউন্ড পেয়েছে না? আসলে এই জায়গাগুলা পরিত্যক্ত জায়গা, ঠিক আছে? যে কোনো সময় রাত্রেবেলা যারা মনে করেন দুষ্কৃতী টাইপের মানুষ আছে, তারা কিন্তু নেশা করার জন্য এই সকল জায়গায় বেছে নেয়। তো আমাদের টেনশানটা হচ্ছে আজকে এখানে একটা পুজো চলছে, ভারত মাতার পুজো। তো আমাদের টেনশানটা হচ্ছে এখানে না রাতে কেউ চলে আসে, আশা করি এই জায়গায় আসবে না, কারণ এই জায়গার আগেও অনেক খালি জায়গা আছে যেখানে ওনারা বসতে পারবে, কিন্তু এই জায়গায় এই উপর সাউন্ড বাড়ির থেকে পাওয়াটাও সম্ভব। ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো। এই ভাই ওই ঘরটার দিকে কোন কিছু জানি গেছে, ওই জায়গাটার দিকে আমরা যে এই একদম শিওর, আমি ছোট্ট একটা বিন্দুর মতো, ছোট্ট একটা আলোর মতো আর কি, মানে লাল আলো না, অনেক সময় হোয়াইট কালারের আলো আছে না, ওই ওই নিষ্ঠা, এই নিষ্ঠাতে আমরা যে ঘরটার মধ্যে এর আগে ঢুকছিলাম ওই জায়গাটার থেকে, মানে যে জায়গাটার মধ্যে বাইরে দাঁড়াইছিলাম না আমরা, ওই জায়গাটার থেকে একটা
মানে কি বলে সাদা টাইপের আলো আছে না, এই সাইডে ঝুনি পুকের যেমন আলো এমন আলো একটা, এই সাইড থেকে এই সাইডে কিন্তু একটু বড় টাইপের চোখ চোখ মনে দেখছো না, চোখ না, চোখ তো দুইটা থাকবে না, কিন্তু একটাই আলোটা কিন্তু ওই নিচ থেকে ওই সাইডে গেছে। এই ঘরটার থেকে তো অক্ষর স্পষ্ট শুনলাম, ওই জায়গার থেকে আওয়াজ আছে একটা টিনের আওয়াজ, বাজে গন্ধ বেরিয়েছে কিন্তু সুমন সাবধান, বাজে গন্ধ বেরিয়েছে সাবধান। বারোটা তিন বাজে ঠিক আছে, এখন কিন্তু দেখো ঠিক 12টা বাজে, গন্ধ বাড়িছে মানে কি তো বুঝবেন, মাত্র স্টার্ট। দেখুন এই দেখো কি পুরো পুরো অবস্থা, এই দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে এই ভাই আবার আওয়াজ আছে, আচ্ছা ওই দেখো একটা, এই যে সবাই দাঁড়াও হ্যাঁ একটু দেখাই, এই যে দেখুন একদমই পুরে পুরে ছাই হয়ে আছে, এইগুলা এই যে প্লাস্টারগুলো আছে বা রংগুলো আছে একদম কিন্তু যেমন লাগতেছে কেউ আগুন লাগিয়েছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আগুন লাগানোর কোনো প্রশ্নই উঠে না। এটা কালার কিন্তু এটা, এটা হলো মেন কালারটা, কিন্তু উপরের সাইডে একদমই কালো হয়ে গেছে, এই যে পুরো দিছে কতটুকু খতরনাক জায়গা, এই যে দেখুন একদম পুরা 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 টাইপ পুরা পুরা, এই যে এটা কিচেন হয়তো, কিচেনের মধ্যে এই যে কিচেনের মধ্যে এটা একদমই পুরা পুরাটা, ভাই হাঁটতেছে হাঁটতেছে ভাই হাঁটতেছে হাঁটতেছে বাইরে হাঁটতেছে বাইরে, হাঁটতেছে বাইরে মানে ওই ঘরটার মধ্যেই মেইন যে প্রবলেমগুলো ওই ঘরটার মধ্যে আছে, আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ওই ঘরের থেকে শব্দ এখনও শুনেছি একটু আগে, একদমই আনবিলিভেবল। এই এখান থেকে তো যাইতেই পারতেছে, মানে ওই ওই বিল্ডিংয়ের মধ্যে তো আওয়াজ কন্টিনিউ আসলে হইতেছে, যেটার মধ্যে আমরা লাস্ট টাইম গিয়েছিলাম, আজকেও একবার আজকেও একবার ফিনিশিং দেবো ওইটা দিয়ে, আজকেও একবার ফিনিশিং দেবো এটা দিয়ে, প্রচন্ড অর্ধ দেওয়া যেতেছে, এই যে ওই যে ওই কইলাম না আপনারা শুনতে পাইছেন কিনা একটু কমেন্ট করবেন সবাই, কন্টিনিউ গের 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 করে পড়তেছে, যে শব্দ শোনা যেতেছে এখান থেকে শোনা যেতেছে শব্দ, মানে কতটা ডেঞ্জারাস এই জায়গাটা, মানে কল্পনার বাইরে, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো ভগবান রক্ষা করো, আর আজকে এখান থেকে প্রশ্ন শুনতেছি যে ওই ঘরের মধ্যে কন্টিনিউ শব্দ শোনা যেতেছে, একসাথে ধরো একসাথে ধরো একদম লাগিয়ে ধরো, যে কোনো সময় টান দিতে পারে, একদম লাগে ধরো গায়ে লাগে ধরো, এই যেন দরজার মধ্যে কেউ একটা দেখলাম, এই গায়ে পড়ছে, হ্যাঁ গায়ে পড়ছে, কি করে গায়ে পড়ছে কি পড়ছে, ভাবছি না আওয়াজ হচ্ছে, ঠিক আছে হ্যাঁ
ছুটে পড়ছে ছুটে কি ধরনের হ্যাঁ সত্যি উপর থেকে তো কিছু ভাঙা পড়ার ইয়া নাই পসিবিলিটি নাই জঙ্গলিটা শুরু করছে ভগবান ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় উপরে পড়ছে আবার উপরে পড়ছে না করলে তো ভাই দাঁড়াতে পারতে না বুঝছ মাঝে মাঝে কমন লাগে তো ছিদ্র নাই মাঝে মাঝে কমন লাগে আচ্ছা ওই ঘরটা ঢোকার তো কোনো ইয়ে নাই রাস্তা নেই না ওই সাইডটা আচ্ছা চলো সে একটু দেখে যাও ওই ঘরটার থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হইতেছে প্রচণ্ড পরিমাণে ইয়ে হইতেছে মানে কোনো মানে আমরা যে এখানে দাঁড়ায় একলা কথা কো হ্যাঁ এখানে যে আমরা দাঁড়ায় সেটা যে শুনতেছি ওই ঘরটার মধ্যে প্রচণ্ড ভয়ানক জায়গা এই সামনে পড়ছে পেছনে পাঁচে গন্ধ পাঁচে গন্ধ প্রচন্ড পাঁচে গন্ধ পড়েছে এনে থাকো এনে থাকো কিছুক্ষণ একদম চুপ করে এক জায়গায় দাঁড়াও চুপ করে এক জায়গায় দাঁড়াও চুপ করে এক জায়গায় দাঁড়াও ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো চুপ করে এক জায়গায় দাঁড়াও মুখ দেখো দিয়ে দে করে এক জায়গায় দাঁড়াও দেখো পুরো একটা ঘরের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে কালি মানে আগুনের আগুন ধরলে যে মানে ধোয়া বাইরে ধোয়ার থেকে ইয়ে হয় না কালো মানে ইয়ে এই কেটা দানি কী করছে ওখানে কী করছে কি একটা সেই সেই মেম নামাজ হয়েছে কি হ্যাঁ হয়েছে ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ওম তুই এম ভগম ভজাম হয়ে সুগন্ধিম পুষ্টি বর্ধন পূর্ব রকম বন্ধন মৃত্যুর মুখ সীমা অমৃত ওম নম শিবায় 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 দেহ কুকুর কি কি ঝগড়া লাগছে অক্ষণ তো এনে ইয়ানে পড়ছে যেমন লাগছে কিন্তু ও আওয়াজ দিয়েছে উপরে মানে এই দরজার কি তা কয় চালের উপরে হ্যাঁ কিন্তু ওই রুমটার থেকে যে রুমটা বন্ধ আছে এই রুমটার থেকে আওয়াজ হয়েছে ভাই ওই রুমটার জানে কি তা আছে ভগবান জানে ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ওম নম শিবায় 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 ওম ত্রিয়ম্বকম ভজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্ব রুক্মে বন্ধনা মৃত্যুর মুখ সীমা অমৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ভগবান দেওয়ালের মধ্যে আওয়াজ এই রুমটার থেকে কেউ জুড়ে জুড়ে
মানে দেওয়ালের মধ্যে না 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 দেওয়ালের মধ্যে কেউ এমনি করে ধাক্কা দিলে যেমন আওয়াজ হয় সেম আওয়াজ আছে ওই রুমটার থেকে। ভগবান এদিকে ভাই আসতে কিন্তু লোকে থাকো বুঝছো ধরতি বলে বারবার দৌড় দৌড় কিন্তু দৌড় দিস না সময় দৌড় দিস না এটা চেপা দাঁড়াও কোনো টুকু এটাতে বাহিরা টুকু ফাড়ে ফুড়ে নেবো আমার তো লাগতেছে ওই ঘরটা সবচেয়ে বেশি আমরা ওই ঘরে আবার একবার ঢুকবো এখন যা হবে হবে আপনারা অনেকেই হয়তো ওই ঘরের লাইভটা দেখেননি আজকে হয়তো দেখতে পারবেন আজকে হয়তো দেখতে পারবেন আমরা ওই ঘরটাতে এবার যাবো এবার আমরা ওই ঘরটাতে যাবো দেখি কি হয়। উহ ভগবান এই দেখি যাওয়া যাবো সুমন চল 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 চলো 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 যাওয়া যাবো ওই তো দেওয়া যেতেছে চলো চলো একবার চলো আমরা এবার ওই দিন যে ঘরটার মধ্যে আমরা ছিলাম ওই রাতে গত পরশু দিন আবার চলো 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 কেউ একজন ধরেই গেছে ওখানে জঙ্গলে থাকাটা কিন্তু নিরাপদ না সাবধান কিন্তু আমি মোটু উঠতে মুটতে দিকে তোমার তো না করতেছি উঠতো না দাঁড়াও 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 ওই দেহ দেহ কেটুর অবস্থা দেখো ছাড়ছে ঘুম আচ্ছা ঢুকে চলো আগে ঢুকে ভাই ওই তো কই সিগন্যাল মারতেছে আজকে বাস ফুল সিগন্যাল মারতেছে ওই দিকে থেকে অনেক বেশি ভগবান রক্ষা করো ভগবান আজকে ঢিলটা কম পড়তেছে বাট কে টুর সিগন্যাল বেশি আজকে ওই দিন তো আমরা কেটু বাইর করানোর সময় পেয়েছিলাম বাই করছিলাম না ওই দিন কেটু বাইর করছি আপনারা লাস্ট লাইভে আমাদের মনে নেই আপনারা একটু কমেন্ট করবেন যে আমরা লাস্ট লাইভে কেটু বের করেছিলাম কি না আমাদের আমরা ভুলে গিয়েছি আসলে কেটু বের করেছিলাম কি না কিন্তু আজকে কেটু কেটু বার করার পরেই কিন্তু প্রচণ্ডভাবে কেটু সিগন্যাল দিচ্ছে এখন আবার বন্ধ আছে এই যে খুব কাছাকাছি আছে কিন্তু সাবধান ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কি সুন্দর লাড়া দিছে ভাই যেমন লাগে নিচে বইয়া সেরা কেউ গাছ লাড়া দিছে নিচে বইয়া কেউ গাছ লাড়া দিছে এমন লাগছে এটা ঢুকবো না এটা যেবা আচ্ছা একবার এটা ঢুকি না ঢুকিয়া তারপর ওইটার জন্য আপনি সাবধানে আচ্ছা আমি আগে ঢুকি সুমন্ডে সুমন্ডে মাঝখানে রাখ সুমন্ডে মাঝখানে রাখ সৌরভ পিছনে থাকো আচ্ছা আয়ো ভিতরে ঢুকে ভিতরে ঢুকে আয়ো এই ঘরটার মধ্যে শব্দ হয়েছে কিন্তু স্ট্রং শব্দ হয়েছে আরে একটা হাত দেখছি ওখানে এই জায়গাটার মধ্যে সিরিয়াসলি ভাই আমি দেখছি জায়গাটা আপনারা আপনারা কমেন্ট করবেন সবাই কেউ দেখছেন কিনা এই জায়গাটা একদম ঠিকই এখানে হাতটা আসলো ভাই রে ভাই
আয় 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 ডুকি ডুকি শোন 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 ডুকো ডুকো পেছনের দিকে চাই না তোমরা, আয়ো আমি ঢুকে গেছি কিন্তু ঘরে। হ্যাঁ ওই আবার আবার সিম, তোমরা ভিতরে আয়ো ভাই, আমি ভিতরে ঢুকে রাখছি একলা। আমি দাঁড়াতে দেখছি, দাঁড়াতে আমি এই জায়গাটার মধ্যে দেখছি, এইটার মধ্যে ধরে রাখছে। এই সরো বাঁচতে, এই যে এই জায়গাটার মধ্যে দেখছি আমি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। সব একসাথে দেখো, হ্যাঁ কেটু ডাউন রাখো, হ্যাঁ কেটু ডাউন রাখো। কি বিশ্রী গন্ধ বেরিয়েছে। এই যে এটা ভাঙ্গে পড়ছে অক্ষণ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা ভাঙছে। আমি স্পষ্ট দেখছি, এটা স্পষ্ট দেখছি, আমি স্পষ্ট দেখছি, আমি এই যে এই যে এটা ভাঙ্গে পড়ছে, এটা আমি একদম স্পষ্ট করে এতে দেখছি এই জিনিসটারে। ভাই হাত কাটতাছে আমার, হ্যাঁ উপর তো কিছু ভাঙা দেখতেছি না। এই যে এই যে এখান থেকে এই যে এটা পড়ছে ভাঙ্গা, উপরে কিছু ভাঙা নেই না, আমি 100% দেখছি, নাহলে এই এই ঘর থেকে আছে ডিলটা। হ্যাঁ এই ঘর থেকে আছে ভাই, দেখ কি বলবো, যেমন লাগে আছে না, পুটছে কেউ কিচ্ছু এখানে, শুধু পুরা পুরা জিনিস প্রত্যেকটা জায়গার মধ্যে, শুধু পুরা পুরা জিনিস। আস্তে আস্তে আসা পেছনে দেখো, হ্যাঁ ভগবান ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। ওম ত্রিম বকম বজাম এই সুগন্ধি পুষ্ট বর্ধন পূর্ব রকমের বন্ধন আমি তো মুখ সুমাম নিত। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। দরজার মধ্যে সামনে দরজা না, এই দরজাটা, এই দরজাটার মধ্যে আওয়াজ হয়েছে না, জানি সামনেটা কোনটা আমি বুঝছি না, আমি দৌড় দিয়ে পড়ছি এখানে। ওই ওই রুমটার মধ্যে লগে লগে এদিকে আওয়াজ হয়েছে, এদিকে আওয়াজ হয়েছে সেম। ভগবান ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো। ওম ত্র্যম্বকম বজায় মহেশ নেম পুষ্টি বর্ধন পূর্ব রক্ষায় মন্দ। এই কি দাঁড়া হইছে দিয়ে আবার পড়ছে কি, ওই দিকে নেমলো তো, ওই দিকে আসতে পড়তেছে, বুঝো ভাগাটা। কি ওম নম শিবায়, ওম নম শিবায়। ওই দেহ কেটের অবস্থা দেহ, ভাইরে ভাই দেহ সিগনালের অবস্থা সার সেরি। ভগবান ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, রক্ষা করো। আবারও বলছি এখানে থাকা সব ধরনের স্পিরিটকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা যদি এখানে থেকে থাকেন সবগুলি লাইট জ্বালিয়ে দেখেন, বা তিনটি লাইট জ্বালিয়ে দেখেন যদি কেউ আমাদের আশেপাশে থেকে থাকেন। কেটুটা ধরো তো, আপনারা কি কেউ আমাদের কিতা কম, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আপনি আমাদের আশেপাশে আছেন, আপনি আমাদের দয়া করে কোনো ক্ষতি করবেন না। ভাই রে ভাই দেহ পুরা অ্যাবান্ডন, ভগবান সবগুলো লাইট, সবগুলো লাইট জ্বলতেছে।
অ্যাকচুয়ালি একদম পোক্তা প্রমাণ এটা। এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে আমাদের কেটোমিটার কিন্তু ভুল সিগনাল দেয় না। হে কিছু একটা আসলো মনে হয়, সাতক্রা আওয়াজ হয়েছে থেকে। আমাদের কেটো কিন্তু ভুল সিগনাল দেয় না, কেটোমিটার সবসময় একদম যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বা কি বলে এটাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পায়। হেই ভাই, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। আরে ভাই শান্তি নেই, প্রচুর পরিমাণে যদি ইলেকট্রো ভাই রে ভাই অবস্থা দেহ ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করে তখনই কিন্তু এই কেটোমিটারের লাইটগুলা কিন্তু প্রচণ্ডভাবে জ্বলে ওঠে। তো আমরা আসলে এই জিনিসটাকে কিভাবে নিব বা আমরা কিভাবে নিজেকে বিশ্বাস করাবো এটাই বুঝতে পারতেছি না, কারণ দুই দিক থেকে আমরা শিওর যে এখানে স্ট্রং কোনো এনার্জি এক্সিস্ট করছে। এই যে এই যে আস্তে আস্তে আস্তে, স্ট্রং কোনো এনার্জি এক্সিস্ট করছে কারণ কেটোমিটারে কিন্তু পুরো সিগনাল দিচ্ছে এখানে। বাহ, আচ্ছা চলো ভিতরে ওই ঘরটা একটু দেখি কি তো আছে। হ্যাঁ হ্যাঁ দেহ কেটে মিটার কোন না পড়ছে ওখানে, আবার টিনের মধ্যে ওই টিনে। আচ্ছা ওই টিনে পড়ো, বাদ ওই দিকে আওয়াজ হইবই, এটা ডেঞ্জারাস। ভিতরে ঢুকো, আমরা পুরোটো ঘর একবার দেখাই আপনাদের। ভগবান, সমুদ্র ধরো সমুদ্র ধরো সমুদ্র ধরো, দেখো কিদের এই হিমান, কিদের এই তুই আর কি একলা কি করতো, আমরা তো করে গেলাম গা, তোমার কইছি না তারা দেখতে মাঝখান দিয়া দেবে রে তারা ধরা এই দেখে যে ক্যামেরা ধর এই কি দিছে এই সুমন মাথা লাগি কি করছো এই এই সকল দেখছি আমি তো বাইরে দেহ মানে অন্ধকারের মধ্যে দেখছি, সামনে দিয়ে গেলাম না তোমার বলে আমরা তারা নিয়ে আয় মা, তুমি তো করতে নাই পেছনে, আমি তো ডরে গেছি গা একটু করতে গেলে টান মান দেওয়া লাগছে নাকি তা। ওই সৈদা দাঁড়া খান্ত আছে, আচ্ছা বাইরে বাইরে ঢুকতে আসলাম না,
আমি দেখছি তুই যে তুই যেখানে হাতটা দেখছিস ঠিকই জায়গাটা তুই মানে ঢিল ফোড়তেছে বা কিছু একটা কি বেশি হইতাছে হ্যাঁ তো বারবার দৌড় দিতেছে আরে এটা অ্যাকচুয়ালি প্রথম প্রথম সবারই হয় এখন তো মনে করো আমরা তো টানি দিয়ে লইছে আমি তো যেটা ভয় করতেছি আমি দিয়ে দিছি আচ্ছা তো গা গা বন্ধ করলা তো গা বন্ধ করলা গা বন্ধ করলা বন্ধ করে সবাই যাও তুই 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 পারবি করতে জানা আছে তোমার তুমি করে দেখো না কোনো আমার কিছু কিছু আমি ভুল হয়ে গেছি আমার কিছু মনে হইতেছে না গুরু মন্ত্র বলি হইলে আর কি মনে ঠিক আছে শাসে অঙ্কিতা কর ডুববি এবার যাইবা তুই কোনে ডুবমু যাইবা পারবা নি চলো হ্যাঁ শিওর শিওর তুই করে চলো পারবানি পারবানি বারবার কইতেছে কিন্তু দেখো কিন্তু শুধু শুধু নতুন ছেলে দরবার করে হ্যাঁ চলো 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 আমি নতুন ছেলে আরো কিছু একটা হয়ে গেল তুমি দেখছো না এসে দেখছি মাথাটা দেওয়ালের মধ্যে এমনি এমনি বাড়ি দিতেছে সরসো সরসো পাতলো শুনি পাতলো শুনি এ তো নতুন বুঝছো না লেগে একটু কিতা কিতা রিস শুন ভাই আবার আবার কইতাছি পারবা তো পারবো পারবো আমি আছি আচ্ছা তুমি থাকলে আর কিতা আমি জানি তোমার পেছনে থাকবো তুমি যখন খুশি সত্যি নাই আমি একবার এদিক দিয়ে ঘুরে দিই ক্যামেরা ঘুরাইলেই থাকে না এই যে আমরা দরজা দিতে পারিস না এই দাঁড়াত এরপরে যে ষোলো ঢুকবা ঢুকো আর কি করি ষোলো মামা উড়তে কি জানি পড়ছে গায়ে পড়ছে বালি ও আচ্ছা একটু চলো কি হয়েছে বেশিক্ষণ থাকুন যেত না যদি আমি বারবার কইতেছি শুনুন ভাই শুধু শুধু রিক্স লয়ে লাভ নাই কিছু হ্যাঁ আবার তুমি তুমি সামনে যাও ভাই ভাই তুমি সামনে যাও তেমন কোথা লাভ নেই শুধু শুধু এখানে
আজকে ওই দিন তো জল ছুই না, ওই দিন কত জল ছুই না। হো দেখা যাক কি তা করবো। আরে কি তুইছে কি তুই কিচ্ছু না তো ভাই, কেউ আসছে না আমাদের কোনো ক্ষতি না করেন। শুনছো তুমি কোসা বাইরে যাম চলো ভগবান বারবার লতার লোক পেশা হাতটা শুধু কাঁপতেছে, ওষুধ চলতেছে। তোমার কেটু তোমার কেটুর অবস্থা দেখো ছিল আবার অফ হয়ে গেছে, কোন সময় জলে কোন সময় ইয়ে করে কিচ্ছু বোঝা যায় না। কিটা না কই জলতে যাবে তুই গলায় ভারো জি কেন আসতে ভাই শোন ভাই আসতে। হ্যাঁ দেখছি দেখছি ঘরের ভিতরে দেখছো একটা আওয়াজ ভাই
ঘরের উপরে কিছু একটা আরে বেড়া এদিক দিয়ে আবার তার বেড়া আমার এমনি দূরে লাগছে বেড়া মামা বৃন্দের মধ্যে জুটু খেয়ে আছে আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন লাইভ নিয়ে ধন্যবাদ গুড নাইট।